মহানন্দা ওয়াইল্ড লাইফ ফ্যাক্টরি ফরেস্ট। তো আমরা ওই আমরা বলি না যে পাহাড়ের মানুষগুলো কত ভালো, এটা এটা হচ্ছে তার প্রমাণ। জলটা দেখ, পাথরটা মাঝখানে, ও পাহাড়, এই নদী। আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ সিকিমে, এটা হচ্ছে ইস্ট সিকিম, এটা ব্রিজ, পাহাড়, এই নদী, মাছ ধরছে, নিচে ফিশিং চলছে, এক অসাধারণ দৃশ্য। এখন একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আমরা খেয়ে চলে যাবো হোমস্টের দিকে। কি খাবো আমরা এখন পাহাড়ে? আমরা কি খাই? মোমো, ম্যাগি, মোমো অ্যান্ড ম্যাগি। এটা এখানকার স্পেশাল ডিশ, তাই তো? বিউটিফুল দিদি ইজ মেকিং ইট। চিকেন পুর এবং পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা পুর বানিয়ে সেটাকে দেওয়া হয়। বিউটিফুল এবং খেতে খুবই ভালো। দিস ইজ অল অ্যাবাউট এসেন্স অফ সিকিম। এসেছি রাস্তাটা, হোপফুলি ব্লক আমরা কোনো একটা শর্টকাট মিস। পাহাড়ি রাস্তায় একটা অসাধারণ ফিল, অসাধারণ। পাহাড়ের যে কাল পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে চলেছি, অসাধারণ গ্রিনারি গুলো দেখতে দেখতে। অ্যাকশন ক্যামেরার ব্যাটারি প্রায় শেষের পথে। ওই যে ডাকছে ডাকছে ডাকছে, পাহাড়ি রাস্তায় হাঁটার মজাই আলাদা। বলবো ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, অসাধারণ ভিউ। পাহাড়ের যে লাইন, যে মেঘ, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। এইটা দেখার জন্যই বেসিক্যালি আমরা গাড়ি থেকে নেমে গেছি, আমরা হাঁটছি, অসাধারণ দেখতে লাগছে। আমরা আমাদের হোমস্টেতে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। গাড়ি পার্কিং করা আছে। ভ্যালিটা দেখো, এখান দিয়ে ভ্যালিটা দেখো। ভ্যালিটা এখন মেঘের জন্য অনেকটা গার্ড হয়ে গেছে, অনেকটা গার্ড হয়ে গেছে, বাট অসাধারণ একটা ভিউ আছে এখানে, অসাধারণ একটা ভিউ আছে। যদি আমি একটু এগিয়ে যাই, এদিকটাকে যদি আমি দেখাই,
এদিকটা দিয়ে পাহাড়ের ওই কোণাটা দারুণ দেখতে লাগছে। এই দেখো অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। সূর্যের আলোটা কি সুন্দর পড়েছে, কি সুন্দর পড়েছে, অসাধারণ দেখতে লাগছে সূর্যটা, অসাধারণ। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম আর এখান দিয়ে এসে এই হচ্ছে আমাদের হোমস্টেটা, দারুণ দেখতে লাগছে। হ্যাঁ এটা ভুট্টা, উসকা নিচে মে না আর আচ্ছা ये भुट्टा है ना, वो लंबा वाला भुट्टा। हाँ उसका उसका नीचे वाला जो है इटा होमस्टे ओपर थे के व्यूटा पहाड़ फहाड़ समस्त कुछ देखा जाच्छे साधारण दूर एक मनीष्री देखा जाच्छे ओ मनीष्री टाइप एक जगह दिए আকাশটাও একদম দারুণ হয়ে আছে, বাট একটু ক্লাউডিয়ার, একটু ড্রাউজি টাইপের হয়ে আছে। এই যে এই পথটা আমার দারুণ লেগেছে, ইটস এক নম্বর, এক নম্বর। রাবংলা পড়েগা ইয়ে সব ইয়ে। ও আচ্ছা, এই এই ইসকা পাহাড় কে পিছে হ্যায় ये जो क्लाउड है ये हाँ, सब रावंगला है। आओ अच्छा, ये क्लाउड है इसीलिए नहीं दिख रहे। अच्छा अगर क्लाउड हट जाएगा तो वो बुद्धमूर्ति दिखेगा, क्लियर दिखेगा। ओ लवली, এই জায়গাটা দিয়ে যে মেঘগুলো দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে হচ্ছে ওই রাবাংলার বুদ্ধ মূর্তিটা দেখা যাবে যদি এগুলো হেঁটে যায়। তার মানে এই জায়গাটা পুরো রাবাংলার এরিয়াটা ক্লিয়ার দেখা যাবে, অসাধারণ একটা হোমস্টে। হোমস্টের ছাদ থেকেই পুরো ভিউটা, এটা 360 ভিউ, যেটা অসাধারণ দেখতে লাগবে, অসাধারণ দেখতে। এটা হিমালয়ান রিট্রিটের হোমস্টে, হিমালয়ান রিট্রিটের পেজ আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে পার ডে থাকা খাওয়া নিয়ে একটা রেট আছে যেটা আমরা পেয়েছি, যেটা আমরা আছি অ্যাভেল করছি। তো এই পুরো এটা হিমালয়ান রিট্রিটের তরফ থেকে আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি এই রিসোর্ট হোমস্টেটার ছাদে। তো এখানে দাঁড়িয়ে যে ভিউটা দেখতে পাচ্ছি, যে 360 ভিউটা দেখতে পাচ্ছি, যে ভিউটা তোমরাও দেখছো এখন সঙ্গে, তো সেই ভিউটা, এই যে ভিউটা, এটা অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো এর পুরো যাবতীয় ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, এনজিপি থেকে আসতে গেলে কীভাবে আসতে হবে, গ্যাংটকে এসে কীভাবে আসবে, সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে একটা টার্কির ফার্ম আছে, টার্কি ঘুরে বেড়াচ্ছে, বড় বড় টার্কি, দারুণ লাগছে দেখতে। আমি দেখাচ্ছি সেটা, এই দেখো টার্কি, টার্কিগুলো। রুম ট্যুরটাও আমি করিয়ে দেবো এখন। এই দেখো টার্কিগুলো, ভর্তি টার্কি, ফার্মিং হচ্ছে। আমরা বেরিয়েছি, আমার ফোনে বেসিক্যালি চার্জ নেই, তারপর হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাও ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর এখানে কারেন্ট আউট, চার্জ দিতে পারছি না। আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি একটাই এনেছি ভুল করে, তার জন্য আমরা একটা দাদার ওয়ানপ্লাস দিয়ে শুরু করছি। আমরা সবাই বেরিয়েছি পাখির ছবি তুলতে, অদ্ভুত বিউটি এখানে, সুন্দর অদ্ভুত বিউটি, অদ্ভুত বিউটি। আমাদের হচ্ছে এই ভিক্স ভেপার আপ, ভেপার আপ ওরা এরকম, এই যে এই পাতাটা দিয়ে, এই পাতাটা দিয়ে, এই পা, এই গাছের পাতাটাকে জলের মধ্যে দিয়ে পিষে ওরা ভেপার নেয়। মানে আমরা কেমিক্যালযুক্ত আর্টিফিশিয়াল জিনিসপত্র নিয়ে হচ্ছে আমরা কাজ চালাই, আর পাহাড়ি লোকেরা একদম নেচার থেকে তুলে ওটাকে কাজে লাগে। এই একটা পেলাম তুলসী পাতা, অনেকটা স্মেলটা তুলসী পাতা, তুলসী পাতা আমার মনে হয়। তারপর হাঁটতে ওই হাওয়াও দিচ্ছে, চরম হাওয়া দিচ্ছে, চরম হাওয়া দিচ্ছে। পুজো মানে কুমার তুলি, পাখি উড়ে যাচ্ছে,
সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গাটা। কয়েক সেকেন্ডের মধ্যে পুরোটাই পাল্টে গেল, মানে চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে পুরো এবার পাল্টে গেল। হোপফুলি এটাতে বৃষ্টি নেমে গেছে, পুরো বৃষ্টি নেমে গেছে। দারুণ ওয়েদার হয়ে গেছে, দারুণ ওয়েদার হয়ে গেছে। ডার্ক শেপে আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, সেই জন্য আর অ্যাকশন ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আমরা এখন টিনারে এসেছি, কিচেনে, কিচেন কাম ডাইনিং রুমটা, বিশাল বড় ডাইনিং বসে আছি আমরা কিচেনটা। রাতে ডিনার চলে এসছে, কে চাই রেড মিট, ভাত, আলুর তরকারি, কুদরি ভাজা, ডাল, পাপড়, ডিনারটা খেয়ে নিয়ে কথা হবে, আরো কিছু থাকলে দেখাবো। করে এসে ব্যালকনিতে দাঁড়িয়েছি, আকাশটাও খুব সুন্দর হয়ে গেছে দেখতে এখন। তো আমরা খেলাম, খাওয়াটা অসাধারণ ছিল। প্রপার্টিটা যেরকম সুন্দর, খাবারগুলো সেরকম সুন্দর ছিল। আমি দেখাচ্ছি যে আকাশটা হালকা পরিষ্কার হয়ে গেছে, চাঁদ দেখা যাচ্ছে, যে চাঁদ দেখা যাচ্ছে আর পরিষ্কার হয়ে গেছে। হয়তো ক্যামেরাতে আসছে না, বাট আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর প্যাটার্নটা হয়েছে, চাঁদটা দেখা যাচ্ছে এখান থেকে, চাঁদটা অসাধারণ দেখতে লাগছে। কালকে একটু সাইট সিন যাওয়ার ইচ্ছে আছে, যাব দেখব। আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে কালকের ভিডিওতে। চলো গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।